আচ্ছা, তা আমরা নিভো স্লাইডারটা ডাউনলোড করতে পারবো এখান থেকে, ডাউনলোড জিপ সব লাগবে না আমাদের। আচ্ছা দেখেন, এখানে ডেমোর মধ্যে এই যে দেখেন, নিভো স্লাইডার জেএস, নিভো স্লাইডার প্যাক জেএস, আর হচ্ছে নিভো স্লাইডার সিএসএস। এখানে দেখেন কি কি লেখা ছিল, কোনটা কোনটা লাগবে মেইন, বেসিক্যালি নিভো স্লাইডার সিএসএস আর নিভো স্লাইডার প্যাক জেএস। কোনটা এটা জেকুরি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা গ্র্যাজুয়ালি আমাদের স্টেপ ফলো করব। হ্যাঁ, স্টেপ ওয়ান কি, স্টেপ ওয়ান কি, যে কোয়েরি আছে কি না চেক করতে হবে। হেডারে দেখলাম নাই, ফুটারে যাই। আচ্ছা যে কোয়েরি রেফারেন্স আছে, তাহলে আমাদেরকে আর যে কোয়েরি রেফারেন্স দিতে হবে না। স্টেপ ওয়ান কমপ্লিট। এবার স্টেপ টু, এর সমস্ত সিএসএস ফাইল, হ্যাঁ আমরা এখানে একটা, হ্যাঁ সিএসএস ফোল্ডার করে ফেলি। এখানে নিভো স্লাইডার সিএসএসটা অ্যাড করে দিলাম। এবার এটা কোথায় অ্যাড হবে, হেডে মেইন সিএসএস এর উপরে, ঠিক আছে। ওইটা তো আরেকটা প্লাগইনের সিএসএস, একটা ফাইলে বলতে না, কেন এক ফাইলে নিব, কেন আলাদা ফাইল থাকবে, হ্যাঁ এক ফোল্ডারে নিয়ে গেলাম তো। এই সাইটের যে মেইনটা আছে এফএকিউটারে ঢুকাই দিই এটার ভিতরে, হ্যাঁ ওইটাও প্লাগইন। সো গেল, জাস্ট স্টাইল সিএসএসটা বাইরে থাকলো। ওকে এবার নেক্সট স্টেপ, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো অ্যাড করতে হবে। ওরা তো একটা অ্যাড করতে বলছে, আমি একটা অ্যাড করে দেখি। হ্যাঁ এখানে প্রথমে জেএস ফাইল নিয়ে গেলাম, কল করতে হবে কোথায়, এইটার নিচে। জেএস স্লাইডার প্যাক জেএস কমপ্লিট। স্টেপ থ্রি কি, মার্কআপ, তাই না, এই যে মার্কআপ নিলাম সাইটের স্ট্রাকচার অনুযায়ী। এখন আমরা আমাদের সাইটে কোথায় স্লাইডার অ্যাড করতে চাই, এইখানে এটা বাদ দিতে চান, আচ্ছা এটা থাকুক আমরা এখানে অ্যাড করি, কারণ এই সাইড তো আমরা এই স্লাইডার অ্যাড হবে এই বিবেচনায় অ্যাড করিনি। কোথায় দিলাম, আচ্ছা এই এর মধ্যে দিলাম, ধরেন এটা কমেন্ট আউট করে দিলাম, এখানে অ্যাড করে দিই, কি বলেন। আচ্ছা দেখেন, এখানে নেসেসারি কিন্তু দুইটা জিনিস চলে আসছে অটোমেটিক, সেটা হচ্ছে এইখানে যে ইমেজগুলো আছে, ইমেজটা লাগবে না, না যে কোনো একটা ইমেজ তো দেওয়া লাগবে এখানে, ওদের তো ফোল্ডার আছে, এই যে ইমেজেস, হ্যাঁ আমাদের এখানে তো ইমেজেস নামে ফোল্ডার আছে, তো এক কাজ করি ওদের এগুলো এখান থেকে নিয়ে আসি, ঠিক আছে জাস্ট ডেমোর জন্য। এখানে বেসিক্যালি আমরা ইমেজগুলো চেঞ্জ করে দিব, আমাদের সাইটের যে ইমেজ দরকার সেগুলাই দিব, এখানে জাস্ট দিয়ে দিলাম। হ্যাঁ কি কোথায় এটা, মানে এই ইমেজে ক্লিক করলে এখানে চলে যাবে। আচ্ছা এবার এই যে দেখেন হুক আপ দ্য স্লাইডার,
এটাই হচ্ছে অ্যাক্টিভ জেস, এটা কপি করলাম, কোথায় হবে এটা? ওটা হচ্ছে ওই প্লাগইনের নিচে হবে, একদম প্লাগইনের নিচে। ওরা কেটে দিতে বলছে কেন তাহলে? ওরা বলছে দিব না। এই যে দেখেন, হ্যাঁ এই যে বসাই দিলাম কমপ্লিট উইন্ডো, যখন লোড হবে তখন ফাংশন কি হবে, যে স্লাইডার ধরে আনো এবং তাকে নিবো স্লাইডার নামক ফাংশন মানে মেথড দিয়ে এক্সিকিউট করো, ঠিক আছে? আর নিবো স্লাইডার যে মেথড, এখন আমরা বলছিলাম যে অপশনগুলো কোথায় দিব তাইলে, কোন ব্র্যাকেটের ভিতরে? এই যে এই ব্র্যাকেটের ভিতরে, এখানে আমরা এখানে অপশনগুলো অ্যাড করে দিব। অপশন যদি না থাকে তাহলে অ্যাড করে দিব লাগবে না। এই যে নাই, দেখাচ্ছি দেখাচ্ছি সব দেখাচ্ছি, একটু ওয়েট কর। আচ্ছা এখন একটা কাজ আমরা সব সময় করে দিব, সেটা হচ্ছে এগুলাকে যে করে লিখে দিব অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ জেএস এর গুলা যেগুলো আমার এই ফাইলে থাকবে কাজ করবে, কিন্তু এটাকে যখন আপনি ওয়ার্ডপ্রেসে ফেলবেন তখন আর কাজ করবে না, বা ডাইনামিকে করতে গেলে ওইখানে কাজ করে না। সেই জন্য এইভাবে প্র্যাকটিস করা বেটার। এখানে প্রয়োজন নাই তো, প্রয়োজন নাই তো, যে করে ইউজ করবেন। ওইগুলা লাগবে না, ওইগুলা যেগুলো আলাদা ফাইলে আছে ওইগুলা আর লাগবে না, ঠিক আছে? ওইগুলো সমস্যা নেই। আচ্ছা কমপ্লিট। আচ্ছা দেখেন এখানে খুব ওরা স্পেসিফিক্যালি বলে দিচ্ছে, নিবো স্লাইডার কিন্তু উইন্ডো অন লোডটা ইউজ করে, ডকুমেন্ট রেডি ইউজ করে না। হ্যাঁ সো এটা কিন্তু মুছে যাবে না। হ্যাঁ আপনি, আমরা অনেক সময় যেটা করতে পারি যে এখানে একটা ডকুমেন্ট রেডি আছে, এখানে একটা ডকুমেন্ট রেডি আছে, তো আমরা এই এই কোডগুলো সমস্ত কোডগুলো কাট করে, হ্যাঁ কাট করে এই ডকুমেন্ট রেডি ফাংশনের ভিতরে এখানে দিলাম, ঢুকায় হয়ে গেল। একটা ডকুমেন্ট রেডির মধ্যে আমার সব কাজ হয়ে গেল, কিন্তু এই কাজ করা যাবে না। আপনারা মোস্টলি সমস্ত অ্যাক্টিভ জিএস এই কাজই করবেন, হ্যাঁ সবগুলাকে একটা ডকুমেন্ট রেডির মধ্যে ঢুকাই দিবেন, বারবার তো ডকুমেন্টকে আপনার রেডি করার দরকার নেই, একবারই রেডি করেন, তাই না? হ্যাঁ এই যে অন লোড এটা ডিফারেন্ট, এটা রাখতে হবে, করবেন কমেন্ট করবেন, হ্যাঁ কমেন্ট করবেন। এবার দেখি এখানে কি ঘটলো ব্যাপারটা, ইমেজ পাই নাই কেন? নামগুলা চেঞ্জ আছে, হ্যাঁ নিমো ডট জেপিজি, টয় স্টোরি, আপ স্লাইডার 1 স্লাইডার 3 এভাবে স্লাইডার 4 দিয়ে দিছে, বুঝাইছে? হ্যাঁ জাস্ট বোঝানোর জন্য ওয়ালি রিফ্রেশ। এটা নিচে ইয়ার জন্য, ইয়া করার জন্য ন্যাভিগেশন, এই ন্যাভিগেশন যদি আপনি না চান, হ্যাঁ ডট দিয়ে করতে চান তাহলে দেখেন এবার, হ্যাঁ এই যে দেখেন নিবো স্লাইডার সেটিংস এইখানে দেখেন, এই যে দেখছেন। ও আচ্ছা আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট অ্যাড করে নিতে হবে, হ্যাঁ যদি অপশন দেন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট অ্যাড করে নিতে হবে, তার ভিতরে অপশনগুলো হবে কেমন, হ্যাঁ একটা সেকেন্ড ব্র্যাকেট ভিতরে অ্যাড করে নিতে হবে, যদি অপশন না থাকে না দেন তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, যদি অপশন দেন তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট অ্যাড করে নিতে হবে না। এবার এখানে আমরা কি চাচ্ছিলাম, কন্ট্রোল ন্যাব, আচ্ছা এই যে কন্ট্রোল ন্যাব ট্রু করা আছে, এটাকে ফলস করে দিতে হবে, এটাকে
ফলস কন্ট্রোল নেভ হচ্ছে ওরা বোঝাচ্ছে যে 1 2 3 4 যে নেভিগেশনটা সেটা হ্যাঁ আচ্ছা প্রিভিয়াস নেক্সট ডিরেকশন এটা তো থাকবে আর ইউজ থাম্বনেলস যদি করতে চান মানে ওই বুলেটের মধ্যে ওভার করলে ছবি আসবে দেখি কি আসে ট্রু করে দেই সেটা আপনি সিএসএস দিয়ে চেঞ্জ করা লাগবে এগুলো সব সিএসএস এই যে দেখেন রাইট ক্লিক ইন্সপেক্ট কি কি লাগবে নিবো ডিরেকশন ন্যাভ হ্যাঁ এই ক্লাস প্রথমে এই ক্লাস সিএসএস ফাইল কোথায় নিবো ডিরেকশন ন্যাভ নিবো ডিরেকশন ন্যাভ এ ডিরেকশন ন্যাভ এ ক্লাস প্রিভিয়াস এ ক্লাস নেক্সট ম্যাপ খেয়াল করেন বড় হাতের থাকলে বড় হাতের দিতে হবে ঠিক হ্যাঁ সেম রাখবেন আচ্ছা এখন এটা যদি থাকে ইয়া করে আসলাম এই যে দেখছেন আমাদের সিএসএস গুলো চলে আসছে এখন যদি আমরা এই কাজ করি যে এটাকে অ্যাবসলিউট করা আছে কি আছে হ্যাঁ এই যে দেখেন অ্যাবসলিউট করা আছে কিন্তু রিলেটিভ ওই যে ইয়াকে রিলেটিভ করা আছে এই এই অংশটাকে রিলেটিভ করা আছে যার কারণে এর বাইরে যাচ্ছে না তার মানে হচ্ছে এটাকে লেফট আচ্ছা প্রিভিয়াস লেফট যেটা প্রিভিয়াস ন্যাভ লেফট মাইনাস 50 পিক্সেল আচ্ছা কই চলে গেল ওই যে এখানে আছে না দাঁড়ান দেখাচ্ছি দাঁড়ান ডিরেকশন ন্যাভ নিউ স্লাইডার পজিশন রিলেটিভ ওভারফ্লো হিডেন দেওয়া আছে তাহলে নিউ স্লাইডারকে ধরে ওভারফ্লো হিডেন বাদ দিয়ে ওভারফ্লো ইনহেরিট করে দিতে হবে হ্যাঁ ইনহেরিট না ভিতরে থাকার জন্য ওভারফ্লো হিডেন দরকার ছিল না ইনহেরিট করে দিলাম হ্যাঁ আরে আমরা তো এই সিএসএস তো সেভ করি নি মার্জিন লে মার্জিন বলছি লেফট মাইনাস 50 পিক্সেল ঠিক আছে না যেটা হবে আপনি যদি এখানে অ্যারো দিতে চান তাহলে কি হবে হ্যাঁ ইমেজ কেমনে বসাবেন না কিভাবে বসাবেন সেটা কেমনে কোথায় বসাবেন এর ভিতরে এ কোথায় আছে যেখানে এ কোথায় আছে ডিরেকশনের ইয়েগুলা ওগুলা যে করে দিয়ে আসে অটোমেটিক ঠিক আছে হ্যাঁ অ্যাড করে নিচ্ছে সো এটাকে আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন না এটা কিভাবে করতে হবে হ্যাঁ আবার থিমের মধ্যে দেওয়া আছে হ্যাঁ থিমের মধ্যে আবার দেওয়া আছে কিন্তু কাস্টমাইজ যদি করতে চান তাহলে কিভাবে করবেন টেক্সট ইনডেন্ট টেক্সট ইনডেন্ট টেক্সট ইনডেন্ট মানে টেক্সট কে সরায় নাই হ্যাঁ আমি এত হাজার পিক্সেল সরাই দিলাম যে ওটা দেখা যাবে না কোনো কালে সব সময় মাইনাস ভ্যালু দিবেন মনে থাকে জানো টেক্সট ইনডেন্ট কখনো প্লাস ভ্যালু দিবেন না যদি প্লাস ভ্যালু দেন তাহলে কি হবে দেখবেন এই যে দেখেন এই যে এখানে এসে বসে আছে এই যে দেখছেন এখানে এসে বসে আছে সো প্লাস ভ্যালু কখনো দেওয়া যাবে না মাইনাস ভ্যালু দিয়ে বাম সাইডে নিয়ে যেতে হবে বাম সাইডে গেলে আর এই ঝামেলা হবে না ঠিক আছে গেল এবার এখানে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড রেড হাইট 20 পিক্সেল ওয়াইড
20 পিক্সেল মানে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডটাকে আপনি রেড এর বদলে তো চাইলে একটা ইমেজ দিতে পারতেন, এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে হবে, ইমেজের ইউআরএল দিতে হবে। গুগল করবেন ফন্টসমের ইমেজ তো নেওয়া কঠিন না, এই যে ইমেজ নেই, এখান থেকে ইমেজ নেন, আইকনস কত আইকন আছে এখানে, প্রিফারড হচ্ছে বানায় নাও আর কি, বানায় নিলে সহজ, বা সাইটে পিএইচডি দিবেন আপনাকে একটা, হ্যাঁ পিএইচডিতে থাকবে না, কেটে নেবেন, কিন্তু ওইটার সাইজটা তো ঠিক হবে না, কেন হবে না, ওইটার সাইজটা এত ছোট থাকে এইখান থেকে, এগুলো যদি জানা হয় যে ওর সাইজটা বড় থাকে, সাইজ তো সব পিএনজি তে থাকে, আপনি যদি সাইজ বড় সাইজ কমাই নেবেন ফটোশপে ঢুকাই নিয়ে সাইজ কমাই দিবেন, কেন আচ্ছা ঠিক আছে ফটোশপের কাজও শিখিয়ে দিব, জান ঠিক আছে ফটোশপও শিখিয়ে দিব, জান আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা এখনো পিএইচডি তে ঢুকিনি সো এখনো তো আমরা ফটোশপ সম্পর্কে জানি না, ঢুকে যাব নেক্সট ক্লাসেই, আমাদের যে করি ক্লাস শেষ, হ্যাঁ আজকে শেষ, সবাই এদের ফুল ওয়াইড অপশন আছে কি, ওই স্লাইডারে যদি অপশন না থাকে আপনি কেমনে দিবেন, তাহলে আমার এই প্লাগইন কাস্টম কোড দিকে কাজ করবে না, করবে কিছু ঝামেলা আছে, যেমন ধরেন এটা তো কন্টেইনারের ভিতর আছে না, যদি বাইরে, হ্যাঁ কন্টেইনার এই ইমেজটারে কি ফোন করে বড় করা যাবে, কন্টেইনার ইমেজটা তো বড়ই করা যাবে, ইমেজের সাথে সম্পর্ক নাই, আচ্ছা খেয়াল করছেন মেনুর উপরে চলে যাচ্ছে, এটার ইএমএল বেশি দেওয়া আছে, জেড ইনডেক্স বেশি দেওয়া আছে, তাহলে হ্যাঁ মেনুর জেড ইনডেক্স এই যে তিন দেওয়া আছে, দিলাম 57, এবার অল গুড, কেমন এটা বাড়ায় নিতে হবে, তাহলে আমরা হেডার হেডার জেড ইনডেক্স ঠিক আছে, আচ্ছা যেটা বলছিলেন যে ওয়াইড যদি বাড়ায় নি, আচ্ছা এটা দেখি কন্টেইনার কেটে দেই, ডাবল হয়ে গেছে ছবির, না না ঠিক হবে, হ্যাঁ ঠিক হবে, আমরা তাহলে কন্টেইনার যদি কেটে দেই কোনটার টোটাল ওয়াইড, ওই যে তার আগে একটা ডিপ দিয়ে ওরা এখন যেটা করছে 100% ওয়াইড, আগে নির্দিষ্ট ছিল ওরা এখন চেঞ্জ করছে, চেঞ্জ করে এখন বলছে প্যারেন্ট যা থাকবে তাই, এতক্ষণ কন্টেনার ওটাকে নির্দিষ্ট সাইজে রাখছিল এই জন্য নির্দিষ্ট সাইজে ছিল, কন্টেনার তুলে দিলাম ফুল ওয়াইড, আচ্ছা এইখানে তো আমাদের এই ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নেই তাই না, তাহলে তো এইখানে স্লাইডার সেকশন থেকে প্যাডিং উঠে যাবে, আচ্ছা না প্যাডিং একেবারে উঠে গেলে একটু সমস্যা আছে, ব্যাকগ্রাউন্ড তো ডেফিনেটলি উঠবে, প্যাডিং আচ্ছা উপরে থাকবে 60 পিক্সেল নিচে 100 পিক্সেল, কোথায় হবে এটা স্লাইডার, ওয়ার ইজ স্লাইডার, কনটেক্সট এটা সবই রাখলাম, কারণ এটাকে তো আমরা অ্যাবসলিউট করে ওর উপরে তুলে দেইনি, যেহেতু এটা উপরে ছিল উপরে ইচ্ছা করবে, না এই সেম ডিভের মধ্যে এগুলো আগে শো করবে তারপরে এগুলো আসবে, হ্যাঁ মার্কআপে যা আছে তাই, স্লাইডার রিলেটিভ দেওয়া আছে আপনাকে এটাকে অ্যাবসলিউট করে আরেকটা ডিভ দিয়ে অ্যাবসলিউট করে আনতে হতো,
ঠিক আছে, যেটা দেওয়া হয়েছে সেটাই আছে। এই যে দেখেন এটাতে ক্যাপশন কিভাবে দেয়, সেটা হচ্ছে টাইটেল দিয়ে কোন একটা আইডি দিয়ে দিতে হয়। এই যে ডিভ আইডি এইচটিএমএল ক্যাপশন, এইচটিএমএল ক্যাপশন, এখানে আপনি আরেকটা ক্যাপশন দেন অ্যানাদার এইচটিএমএল ক্যাপশন। হ্যাঁ, এই যে এই ইমেজ অ্যাড করে দিব অ্যানাদার, ব্যাস দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ অ্যান এইচটিএমএল। দিলাম রিফ্রেশ, এই যে দেখছেন অ্যানাদার, পরেরটা দেখেন এন। এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, আবার এইটাকে যদি আপনি উপরে আনতে চান, সে এটা হচ্ছে পুরো ইমেজ জুড়ে হবে, তাহলে কি করতে হবে, নিব ক্যাপশন। হ্যাঁ, নিব ক্যাপশন, প্রথমে আমরা নিয়ে নিই, নিব ক্যাপশন কিসের ভিতরে আছে, স্লাইডার নামক ক্লাসের ভিতরে আছে, স্লাইডার নিব ক্যাপশন। হাইট 100%, টপ 0, লেফট 0, ওয়াইড 100%, টেক্সট অ্যালাইন সেন্টার, এগুলো তো মনে হয় আছেই। আচ্ছা, প্যাডিং টপ দিয়ে দিই, প্যাডিং টপ 50 পিক্সেল, বা এটাকে কিভাবে সেন্টারে আনা যায় সেটারও অনেক পদ্ধতি আছে, এটা জাস্ট একটা বাজে পদ্ধতি আর কি। হ্যাঁ, 50% তো না, 48%, ও না পার্সেন্ট দিলে হবে না। আচ্ছা, সো এখন আরো বেটার লাগতেছে না দেখতে, এটার মধ্যে তো নাই ক্যাপশন, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, দেওয়া আছে, তাই এরকম দেওয়া আছে, তাই না ক্যান্সেল করে দিলে আর আসবে না। ঠিক আছে, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার, যে কোনো প্লাগইন এড করেন একই পদ্ধতি, লাখ লাখ প্লাগইন একই পদ্ধতি, আপনারা যেটা করতে পারেন। কি যেন সাইটটার নাম, এটা কি প্লাগইন রেজিস্ট্রি, আচ্ছা এখানে অনেকগুলো পাবেন। হ্যাঁ, যে স্লাইডারে যদি দেখতে চান 172টা ওদের রেজিস্টার্ড আছে, স্লিক ক্যারোজেল, জে ক্যারোজেল, এনিথিং স্লাইডার, হ্যাঁ যে কোনো একটা ইচ্ছা ডাউনলোড করে ইউজ করে ফেলুন, সব ওদের যার যার সাইডে সাইটে পাবেন। এই যে ধরেন এটাতে ঢুকলাম, হ্যাঁ এটা এখান থেকে ডাউনলোড করা যাবে, ভিউ হোম পেজ, ওদের হোম পেজটা দেখি, আচ্ছা এটাতে একই ইয়ার কোম্পানি, অন্যটা দেখি স্লিক দেখি, ভিউ হোম পেজ চলে আসলো, স্লিক দেখেন এখানে সব আছে, ডেমো দেখতে পারবেন, ডেমোটা আগে দেখে নেন, ডেমো যদি পছন্দ হয়, অনেক রকমের আছে দেখতে পাচ্ছেন, এটা একটা, এটা মেবি, হ্যাঁ ল্যাপ কি মানে ট্যাবে বা স্ক্রিন টাচ যেটা না সেটাও কাজ করবে, তারপরে এই যে দেখেন অনেকগুলা, ঠিক আছে এটা যে, এই যে ছবি, তো এটা ছবি, হ্যাঁ এই যে ওইটা তো আপনি যা ছবি দিবেন তাই, ওইটা তো কোনো সমস্যা না, এই যে মানুষের ছবি দিয়েছে, ঠিক আছে এই যে এটা ফুল দেখেন কোথায় একটা ছবি সিঙ্গেল মানে তিন
এটা প্লাগইন অটোমেটিক দিয়ে রাখছে, আপনাকে এটা নিয়ে টেনশন করতে হবে না, ইমেজটা লিভ দিয়ে তো ফাঁকা দেখাবে, হ্যাঁ অটোমেটিক দেখাবে, ঠিক আছে। সো যদি আপনি এটা অ্যাড করতে চান কি করতে হবে আপনাকে, আমাদের স্টেপ ফলো করতে হবে, ইউজেজ HTML মার্কআপ, এবার দেখেন CSS, এই যে দুইটা CSS, তারপরে হচ্ছে JS, এই যে দেখেন মাইগ্রেট জেএসটা নিয়ে পরে কথা বলবো নি, এই এই জেএসটা লাগবে, এটা যেহেতু অলরেডি আমাদের আছে, হ্যাঁ মানে জেকুয়েরি রেফারেন্স করা আছে না, সো এই জেকুয়েরিটা কল করে দিবেন, এরপর হচ্ছে এই যে অ্যাক্টিভ, ঠিক আছে। সো দেখছেন সবগুলোর কিন্তু একই সিস্টেম, সো কোনো সমস্যা নেই, আপনার যতগুলো মনে চায় যেভাবে ইচ্ছা করে ইউজ করবেন, ধরেন অ্যানিমেশনের জন্য বা অ্যাজাক্সের কি আছে দেখি, অ্যাজাক্স হচ্ছে ধরেন জেকুরি, জেকুরি কিসের সাথে কাজ করে, শুধুমাত্র ফ্রন্ট এন্ডে, পিএইচপি, পিএইচপি কার সাথে কাজ করে, শুধুমাত্র ব্যাক এন্ডে, অ্যাজাক্স হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা একসাথে কাজ করে, রিয়েল টাইম ব্যাক এন্ড থেকে ডাটা আনে, ঠিক আছে, এবং ব্যাকএন্ডে ডাটা ইনপুট করে রিয়েল টাইম কোনো লোডিং ছাড়াই, মোস্ট ইম্পর্টেন্ট কি কোনো লোডিং ছাড়া, ঠিক আছে, অনেক অ্যাডভান্স। এই যে দেখেন স্ক্রল ম্যাজিক, স্ক্রল করা হচ্ছে কিন্তু আমি যত এইটার দিক তাকান, যত স্ক্রল হবে তত বিষয় আসে ঘুরতে থাকবে, আপনারা কে যেন বলতেছিলেন যে স্ক্রল করলে এখান হবে, হ্যাঁ এই যে এইখান এইভাবে এগুলো অ্যাড করা যায়, হ্যাঁ আসবে সমস্যা কি, ওইটার জন্য খুব পপুলার ইয়া আছে কি জানো, animate.css, oh wow.js, sorry wow.js, কি এই যে wow.js অ্যাড করে দিবেন, খালি অ্যাড করে দিবেন আর কিছুই লাগবে না, সেম স্টাইল, ঠিক আছে, এই যে প্রিমিয়াম হয়ে গেছে, একসময় এটা ফ্রি ছিল, এত জনপ্রিয় হয়েছে, এই যে আপনার পছন্দ হয়েছে, সবারই পছন্দ হয়, যার কারণে এখন প্রিমিয়াম হয়ে গেছে, আছে হ্যাঁ। তাহলে আপনাদের হোম টাস্ক হচ্ছে যে কোনো একটা টেমপ্লেট তৈরি করবেন এই সপ্তাহের মধ্যে, হ্যাঁ যে কোনো একটা পূর্ণাঙ্গ টেমপ্লেট তৈরি করবেন, তার মধ্যে মিনিমাম 5টা জেকুরি প্লাগইন অ্যাড করবেন, জেকুয়েরি প্লাগইন অ্যাড করুন, যে কোনো মিনিমাম, হ্যাঁ যে কোনো, একই রকম না ভিন্ন ভিন্ন রকম 5টা, মানে শুধু স্লাইডার, ওই যে বললাম একই রকম না, শুধু স্লাইডার কেন, স্লাইডার দুইটা দেন, একটা স্লাইডার দিলেন, একটা ক্যারোজেল দিলেন, একটা ইফেক্ট দিলেন, একটা অন্যটা দিলেন, একটা একটা দিলেন, মানে জেকুয়েরির 5টা কাজ করতে হবে, 5টা জেকুয়েরির প্লাগইন ইউজ করতে হবে, যে কোনো, হ্যাঁ নামায় নামায় ইউজ করতে হবে, আপনি কাজ করলে হবে না, আবার আর একটা থাকবে আপনার কাজ, আপনার 5টা করা লাগবে না, 5টা করতে অনেক টাইম লাগবে, আপনার কাছ থাকবে একটা, ওই যে ওইটা কম্পিউটার দিয়ে নিবো, না ওটা বাদে, নিউজ স্লাইডার কয়টা আছে, নিউজ স্লাইডার তো একটা, একটা স্লাইডারের নাম হচ্ছে নিউজ স্লাইডার, জাস্ট একটা একজনে বানাইছে নাম দিয়েছে নিভো, আরেকজন বানাইছে নাম দিয়েছে স্লিক, এই তো এরকম 5টারে